ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমি পিজা বানাবো। কি কি নিয়েছি একটু দেখিয়ে দিন। এখানে আমি ময়দা নিয়েছি, ফরচুনের সানফ্লাওয়ার তেল নিয়েছি, জল আছে, এখানে পিজা পাস্তা সস নিয়েছি, টপিং সস নিয়েছি, ইস্ট নিয়েছি, এখানে নিয়েছি আমুলের কিউব চিজ, এখানে মজারেলা চিজ, এখানে বাড়িতে দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াতে নেড়ে একটু গুঁড়ো করে নিয়েছি, এখানে নিয়েছি হাফ কাপ ঈষৎ উষ্ণ গরম গরুর দুধ, এখানে নিয়েছি একটু চিনি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার আমি বানানো শুরু করি। আমি প্রথমে ইস্টটা একটু ঈষৎ উষ্ণ দুধে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এই ঢাকা নিলাম, আমি 3টে মতো বানাবো। আমি হাফ হাফ করে ওই 1 ঢাকার থেকে একটু বেশি 2 বার নিলাম। এটা আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। ইস্টটা ঈষৎ উষ্ণ দুধে, ইস্টটা ঈষৎ উষ্ণ গরম দুধে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। আমি 3টে মতো করব। ময়দার পরিমাণটা আপনারা যেরকম সাইজ করবেন সেইভাবে করবেন। ময়দার পরিমাণটা আপনারা যেরকম সাইজ করবেন সেইভাবে নেবেন। আমি 400 গ্রাম মতো নিলাম। একটু নুন নিলাম, একটু চিনি নিলাম, একটু ফরচুনে সানফ্লাওয়ার তেল নিলাম, বেশি করে নিলাম তেল, ওই 1 কাপের 1/4 ভাগের 1 ভাগ মতো, আর গরম দুধে ঈষৎ উষ্ণ গরম দুধে ভিজিয়ে রাখা ইস্টটা নিলাম। একদম সব কিছু ভালোভাবে মিক্স করে নেব, তারপরে একটু করে জল দেব। আমি নেক্সট কোনো দিন আপনাদের সঙ্গে পনির পিজা শেয়ার করব। দেখুন খুব ভালোভাবে ময়াম করা হয়ে গেছে, দলা দলা হয়ে যাচ্ছে। ইস্টটা ধুয়ে একটু জল নিনব। আপনারা চাইলে টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে করতে পারেন। খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব অনেকক্ষণ ধরে। আমি প্রায় 10 মিনিট ধরে মাখালাম, দেখুন কি সুন্দর মাখানোটা হয়েছে, পুরো রেডি, একদম পুরো রেডি, খুব সুন্দর হয়েছে মাখানোটা। একটু দেখুন আমার হাতে লাগেনি, মাখানো জায়গাতেও লাগেনি, হাতেও লাগেনি একটু। ময়দাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দেওয়া বাটির মধ্যে 1/2 ঘন্টা রেখে দেবো। আমি 1/2 ঘন্টা ময়দাটা এভাবে ঢেকে রেখেছিলাম,
অনেকটাই ফুলেছে। একটা স্টিলের থালা নিলাম, থালার মধ্যে একটু সানফ্লাওয়ার তেল নিলাম, সাইজটা কিন্তু আপনারা আপনাদের মনের মতো করবেন, এর থেকে ছোটও করতে পারেন বড়ও করতে পারেন। এভাবে হাত দিয়ে দিয়ে গোল করে নেব। আপনি চাইলে বেলনা দিয়ে বেলেও নিতে পারেন। এটা 1 কিলো ময়দা ছিল, ওই কৌটোর মধ্যে 1 কিলো ময়দা ছিল, আমি একটু কম প্রায় হাফ নিয়েছি, ওই জন্য 400 গ্রাম বললাম। একটা হয়েছে, আরো দুটো হবে। আমি এইভাবে সাইজগুলো হচ্ছে, মানে এতটা মতো। আপনারা এর থেকে বড়ো করতে পারেন ছোটও করতে পারেন। এরজন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, এটাকে বানিয়ে নিই। এবার আমি মাইক্রোওয়েভের স্ট্যান্ডটা নিয়ে এসেছি, এটাও খুব ভালোভাবে তেল মাখিয়ে নেব। তাহলে তো যখন পিজাটা হয়ে যাবে রেডি বেক করা, তখন তুলতে অনেকটা সুবিধা হবে। তেলটা ব্রাশ করে দিলে, হাত নিলে এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে হালকা করে ফুটো ফুটো করে দেব। ফুটো করলে কি হবে, ফুলবে না ভেতরে বেক করার পরে। এবারে আমি এটা স্ট্যান্ডের মধ্যে দেব। স্ট্যান্ডের মধ্যে দেওয়ার পরে আমি প্রথমে দেব পিজা পাস্তা সস, মাঝারি সাইজের চামচের 2 চামচ দেব পিজা পাস্তা সস। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কারণ সাইজটা তো বড় হয়েছে না অনেকটা। এবারে আমি সবজিগুলো দেব, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। আপনারা সাথে রেড, ইয়েলো, বেল পেপারও দিতে পারেন। কর্ন দিতে পারেন।
সবজি দেওয়া হয়ে গেছে, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমার সবজি দেওয়া হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার আমি টপিং সস দেব। এক চামচ মতো টপিং সস দেব। টপিং সসটা আমি এইভাবে আঙুলে আঙুলে করে একটু একটু করে দেব। এবার আমুলের কিউব চিজটা নিচ্ছি, একটা কিউব, এভাবে গ্রেট করে নেব। কিউবটা আমার গ্রেট করা হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে আঙুলের মজরেলা চিজটা দেব। একটু চিলি ফ্লিক্স দেব, শুকনো, একটু শুকনো কড়াতে দুটো শুকনো লঙ্কা আমি গরম করে গুঁড়ো নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা দিচ্ছি। এটা পরে দিলেও চলে, আমি এখনই দিচ্ছি, আমার তো অরিগানো নেই। আমি মাইক্রোওভেনটা প্রিহিট করতে দিলাম। মাইক্রোওভেনে প্রিহিট করা হয়ে গেছে, মাইক্রোওভেনে প্রিহিট করা হয়ে গেছে, বেক করতে দিলাম। ক্যাফেটেরিয়া 1, 2, 3, 4 স্টার্ট। 15 মিনিট টাইম সেট করা থাকে পিজাতে, কিন্তু পরে আরও 5 মিনিট লাগে, মোট 20 মিনিট হলে হয়ে যায়। হয়ে গেছে, আমি আরেকবার 5 মিনিট দিয়ে গেছিলাম, অফ করে দিলাম। রেডি পিজা, চলো। কি আমার ভেজ পিজা, আপনারা তো দেখলেন কত সহজে কত তাড়াতাড়ি বানালাম। আপনারা প্লিজ বানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার রান্না আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন, আপনারা বললে আমি অনেক কিছু শিখতে পারবো। আপনারা বানাবেন, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই বলবেন। থ্যাংক ইউ।